আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সুন্দর গুরুত্বপূর্ণ একটি আপডেটে। আপনি একজন কুয়েত প্রবাসী, আপনি এরই মধ্যে অবগত হয়ে গেছেন একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাকে, যেই ভবনে তিনি থাকতেন সেই ভবনের ছাদে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার গলা কাটা, পায়ের রগ কাটা, হাতের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করেছিল বিল্ডিংয়ের লোকজন। গতকাল বিকেল 4টার পর থেকেই এই বাংলাদেশি প্রবাসী নিখোঁজ ছিলেন। তথ্য অনুযায়ী আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশের দেশের বাড়ি যশোরে, আনোয়ার হোসেন ভাইয়ের ব্যাপারে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম। এখন পর্যন্ত কুয়েতে তার কোনো আপনজন রয়েছে কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রবাসীদের মাঝে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে গতকাল রাতে তার মৃতদেহ তার ভবনের যেটি ছাদ থেকে, ব্যারাকের ছাদ থেকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত এই ঘটনার সাথে যুক্ত কোনো ব্যক্তিকে আটক করার কোনো রিপোর্ট আসেনি। এই বাংলাদেশি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। কুয়েতের আমানকো কোম্পানিতে ইলেকট্রিক কাজে কর্মরত এই বাংলাদেশির কিছু কিছু মাধ্যম থেকে জানা গেছে তিনি টিক সাইডের সুপারভাইজার ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা দুটি ফোন নাম্বার পেয়েছিলাম, যে নাম্বারগুলোতে মূলত ইন্ডিয়ান এবং নেপালিরা ব্যবহার করত, কিন্তু আমরা তাদেরকে কল করার পরও তারা কোনো রিপ্লাই দেয়নি। তবে এই ঘটনার সাথে যুক্ত বেশ কয়েকজন প্রবাসীর কিছু কমেন্ট ছিল, এমন তাদের কোম্পানির লোকজনকে নিরাপত্তা বাহিনী, যেটি পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনার বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি বা কোনো মাধ্যম থেকেই নিশ্চিত করা হয়নি। যেহেতু কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ব্রিফিং করা হয়নি, এটি বলা যাচ্ছে না। তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় বাংলাদেশিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির মূল কারণ হচ্ছে কুয়েতে কোনো একটি ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা নানাভাবে ভাইরাল হয়, তখনই আমরা দেখতে পাই যে কয়েক ঘন্টার ভিতরে কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। ঠিক আমরা দেখেছি বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের ক্ষেত্রে, আমরা দেখেছি কুয়েতি নাগরিকদের ক্ষেত্রে। এখানেই সাধারণ প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াটি বেশি সৃষ্টি হয়েছে। গতকাল ঘটনাটি ঘটলেও এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বা কোনো ব্যক্তি শনাক্ত হয়নি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো তথ্য ইনফরমেশন জানানো হয়নি। তবে এক্ষেত্রে প্রবাসীদের মাঝে আরও একটি দাবি উঠেছে, বাংলাদেশ দূতাবাস এখানে নিজেরা উদ্যোগী হয়ে এই ঘটনার সঠিক তদন্ত করা উচিত এবং সঠিকভাবে বিচার হলেই মাত্র পুনরায় একই ধরনের ঘটনা আর ঘটবে না। আনোয়ার হোসেন একজন রেমিটেন্স যোদ্ধা যার বাংলাদেশের বাড়ি, অথচ তার কোনো আপনজন কুয়েতে নেই, যা তথ্যগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে। কারণ আমরা যখন ভিডিওটি পোস্ট করেছি আমাদের ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে, আমরা দেখেছি অগণিত মানুষের কমেন্ট, কিন্তু কেউ বলতে পারেননি যে আনোয়ার হোসেনের কোনো লোকজন ছিল। আমরা যখন সকালে এই তথ্যটি শেয়ার করেছিলাম তখনও আমরা বলেছিলাম যে আনোয়ার হোসেনের কোনো আপনজন কুয়েতে নেই, যে কারণে তার কোম্পানির সুপারভাইজারদের ফোন নাম্বারগুলো শেয়ার করা হয়েছিল, যেগুলো থার্ড পার্টি দ্বারা সংগ্রহীত। কিন্তু এখনও আমরা নিশ্চিত করতে পারিনি যে নিহত আনোয়ার হোসেনের কোনো আপনজন এই তথ্যটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে কিনা। আমরা আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব, যা প্রতিনিয়তই বলি, অবশ্যই আপনার মানি ব্যাগ, আপনার পার্সে, আপনার ব্যাগে আপনার দেশের ফোন নাম্বার, আপনার আপনজনের যেটি সচল নাম্বার ইত্যাদি ইত্যাদি লিখে রাখবেন। এতে করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে তখন আপনার পরিবার আপনাকে খুঁজে পাবে বা আপনিও আপনার পরিবারকে খুঁজে পাবেন। প্রতিনিয়তই নানাভাবে প্রবাসীদের সাথে অনেক অনেক ঘটনা ঘটছে, আর এই ঘটনাগুলোর সঠিক ইনফরমেশন আপনার যেমন জানার দরকার, আপনার পরিবারও জানার দরকার। একইভাবে আপনি আপনার কোম্পানির সুপারভাইজার, ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি যে প্লেসে ডিউটি করেন সেখানের ফোন নাম্বারও লিখে রাখবেন। আমরা অপেক্ষায় রয়েছি খুব সহসায় রেমিটেন্স যোদ্ধার হত্যার সঠিক ঘটনা উদ্ঘাটিত হবে এবং যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তার বিচার হবে এবং এই বিচারে একটি দৃষ্টান্ত স্থাপন হবে, যাতে করে একই ধরনের ঘটনা কুয়েতে আর কখনোই না ঘটে। আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে জানিয়ে দিন এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি।